তুমি যে সরদি হয়ে যাই আমনা চিত্তিকার করে বলি হাত দুটি ধরে তোমার তুমি আমার রাজকন্যা আমার রাজকন্যা ও তুমি আমার রাজকন্যা। আমি আসলে ডাক্তারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এই 10টার দিকে। কাল বিকেলে আমি তোমাকে বলে ডাক্তারের কাছে গেলাম না, আমার সব রিপোর্ট চলে আসছে, আমার কোনো রিপোর্টে কোনো প্রবলেম নেই, আমি একদম ফিট। ডাক্তার সাহেবই বললো যে তোমাকে নিয়ে একবার যেতে। আমার তো কোনো সমস্যা নেই, আমি অনেক ফিট, আমি এখন চাইলে দৌড়ে অফিসে যেতে পারবো। বুকের মতো কথা বলো না তো, 11 বছরের সংসার, আমার যদি সব রিপোর্ট ঠিক থাকে তো ডাক্তার তোমাকে দেখতে যাবে না? তুমি কি বাচ্চা চাও নাকি চাও না ঠিক করে বলো তো। ডাক্তারের কি চারিত্রিক সমস্যা আছে যে আমাকে ধরতে যাবে? হ্যাঁ, আমার বাচ্চা দরকার নেই, এত কষ্ট করে হলে আমার বাচ্চা দরকার নেই। তোমার এত যদি বাচ্চা সহায় তুমি আরেকজনের কাছে বাচ্চা। মুখে কোনো কথা আটকায় না এখন, না কোনো কথা মুখে আটকায় না, থাকবো না আমি এখানে। চিন্তা করো না, ও মনে হয় ঠিক হয়ে যাবে। তারপর আপনার গল্পটা তো শেষ করলেন না। আমরা একসাথেই কোচিং করতাম, এরপর থেকে ডেইলি আমার সাথে কোচিং এ যেত। আমি অসুস্থ স্যার, আমি আসতাম না, ও জোর করে নিয়ে আসছে।
আমার এত ফেভারিট একটা জিনিস, তোর পেটে খাই পেট পেট খারাপ হয়ে গেল স্যার, আমি দেখতেছি স্যার। ঠিক আছে, যেগুলো লেখা হয়েছে এগুলো খাতায় ঠিক মতো উঠিয়ে নাও। সরি,
আমি খুবই সরি, বললাম না মিটিং ছিল, দেরি হয়ে গেছে। তুমি খেয়েছো? হ্যাঁ, খাও নাই কেন? আমি খাবো না। খাবো না মানে? তোমার কাকা থেকে অফিসে যেতে হবে। একটা দিন একটু দেরি হয়ে গেল, এই জন্য তুমি, আমি বলছি তো তোমার কালকে থেকে অফিস যেতে হবে না, তুমি কালকে রেজিগনেশন লেটার লিখবে, আমি গিয়ে পৌঁছে দেবো, তোমার ওটা পৌঁছাতে হবে। সারাদিন কিছু খাওনি, খালি পেটে উল্টাপাল্টা কথা বলো না, আমি খাওয়া গরম করে দিচ্ছি। খাবো কিভাবে? খাবো কি খাবো? প্রত্যেক দিনই একই খাওয়া, এই ভাত আর গরুর মাংস এসে গরম করো খাও। মানুষের রুচি থাকে এসবের? প্রতিদিন সকালে একই নাস্তা, এই একই রুটি, একই সাদা রুটি আর একই মাখন আর জেলি, আমার তো পেটের পেটে আমার ব্যাকটেরিয়া হয়ে যাবে। তোমার কি কখনো চিন্তা হয় না যে আমি অন্য কিছু খেতে পছন্দ করতে পারি? একটা নুডলস বানাতে 2 মিনিট লাগে। এখন তোমার কি আমাকে এই সংসারের বুয়া মনে হয়? চাকরি ছেড়ে আমি কি করব, সারাদিন তোমার বুয়াগিরি করব? বাংলাদেশের আমাদের পরিচিত একজনের বাসার কথা বলো যার বাসায় একটা কাজের মানুষ নাই, তুমি আমাকে বাসায় কাজের লোক রাখতে দাও না কেন? চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে সকাল বিকাল আমি তোমার জন্য রান্না করি আর বুয়াগিরি করি না? তোমার যদি আসলেই চাকরির প্রতি বেশি মায়া থাকে সংসারের চেয়ে, তাহলে 11 বছর সংসার করার মতো দরকার নাই। আমরা এটা এন্ড করি, আমরা শেষ করি, তুমি চাকরি করো, সংসার করো, করো। ভয় দেখাবে না, একদম ভয় দেখাবে না বলে দিলাম। আমার কিন্তু এই সংসার ছাড়া গতি আছে, আমার কি কোনো যাওয়ার জায়গা নাই? একদম ভয় দেখাবে না আমাকে। বলছিলেন এরপর আমি একদিন বাসায় ফিরছিলাম, একসাথে চলি, তোমার চেহারাটা দেখলেই বলতে পারি তোমার কিছু হয়েছে। বলো কি হয়েছে? সকালে দেখলাম আশার বয়ফ্রেন্ডের সাথে রিক্সা করে যাই দিচ্ছে। তো তো কি না, মানে তুই কেমনে শিওর হইলি যে ওইটার বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড না তো কি, দেখলাম যেভাবে যাচ্ছে। ও না, মানে একটা ছেলের সঙ্গে দেখলেই মনে হবে যে সেটা বয়ফ্রেন্ড, মানে মেন্টালিটিটা এরকম কেন? আচ্ছা বল, ছেলের দেখতে কেমন? বেশ লম্বা চড়া আর ফর্সা টাইপের।
লম্বা চূড়া, হ্যান্ডসাম, সানগ্লাস পরে, স্পাইক করে। আরে গাধা, ওইটার ভাই পরশুদিন আমেরিকা থেকে আসছে। শিওর? শিওর। সরি ভাই, এত রাতে আপনাকে কষ্ট দিলাম। না না, সমস্যা নেই, আপনি যেতে পারবেন তো? জি, আমি যেতে পারবো। সমস্যা নেই, আপনি যদি আগামীকাল আসতে নাও পারেন, আমি ম্যানেজ করে নেবো, আমাকে জাস্ট ইনফর্ম করে দিলে হবে। আপনি কি আসলে এক কাপ চা খেতে রাখবো? মানে এত রাত হয়ে গেছে। কিছু দরকার নেই, আপনি টেনশন করবেন না, আপনি যান আস্তে আস্তে। অসংখ্য ধন্যবাদ, সালাম আলাইকুম। এতদিনে বুঝলাম তুমি কেন অত বিজি থাকো। মানে